সকলকে প্রথমে আমাদের সবার তরফ থেকে জনসেবা সংস্থার পক্ষ থেকে নমস্কার, সকলকে আমাদের প্রণাম। এখানে অনেক গুরুজন ব্যক্তিও উপস্থিত আছে, আর যে সমস্ত ছোট ছোট ভাই বোনরা আছে তাদের জন্য আমাদের ভালোবাসা। আমরা খুব খুশি যে আজকে আমরা এই মঞ্চটা পেয়েছি, আপনাদের সামনে আমাদেরকে এসডিও স্যার আসার একটা সুযোগ করে দিয়েছে। কিছু গুরুত্বপূর্ণ বার্তা যেটা আমরা লামডিং এর ইয়ুথদের মানে স্বার্থে বলতে চাই, এই যে তরুণ প্রজাতি যেটা রয়েছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবত ড্রাগস প্রচণ্ড বেড়ে চলেছে। ড্রাগস লামডিং এ অনেক জায়গায় অনেক কেস ধরা পড়ছে, অনেক নিউজ আমরা পাচ্ছি, আবার এরকম অনেক জায়গায় বেড়ে চলেছে যেটা হয়তো আমরা খবর পাচ্ছি না, আবার জানি দেখছি কিন্তু দেখেও বুঝেও না জানার মতন রয়েছি। তো আমাদের একটা রিকোয়েস্ট সব প্যারেন্টসদের কাছে, এই যে আমাদের যে ছোট ছোট ভাই বোনরা আছে যারা কলেজে পড়ছে বা বেসিক্যালি ক্লাস 9, 10, 11, 12 হচ্ছে সাফারার, তো তারা যখন বলছে আমাদের দুটো টিউশন আছে, এক্সট্রা 4টে টিউশন আছে, প্যারেন্টসের উচিত খবর নেওয়া যে আদৌ টিচারদের কাছ থেকে সত্যিই তাদের টিউশন আছে, কারণ এটা হচ্ছে অ্যাডোলেসেন্ট স্টেজ, এই টাইমে সব কিছুই আমাদের চোখে ভালো লাগে, রঙিন চশমা আমরা পরা থাকি, এই টাইমে সব ভালো লাগে। তো আমরা এই স্টেজটা কাটিয়ে এসেছি, আমার বাড়িতে আমার ভাই বোন আছে, তো এই জন্য সবার মনে হয় এইটার টাইমে স্পেশাল কেয়ার নেওয়া উচিত, কারণ এই টাইমে বাচ্চাদেরকে যা খুশি তাই প্রলোভন দেখিয়ে ভোলানোটা খুব ইজি হয়ে যায়। ড্রাগসের খপ্পরে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা পড়ছে, তাতে তাদের ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ ড্রাগস এরকম একটা জিনিস যেটা মানুষ মনে করে সে নিচ্ছে তা নয়, ড্রাগস অ্যাকচুয়ালি মানুষকে খায়। যেভাবে অ্যালকোহল ড্রাগস নেশা চারিদিকে বেড়ে উঠছে, আমরা চাই যে সব মানুষ যাতে আমাদেরকে হেল্প করে এটার থেকে, যাতে আমরা এই ইউথ জেনারেশনটাকে দূরে রাখতে পারি। সব কিছু তো একটা টাইম থাকে, তো ড্রাগস কোন এজের জন্যে আমার মনে হয় ভালো না, তো এটার কারণে আমাদের মেসেজ এটাই যাতে প্যারেন্টস টিচার সবাই যাতে একটু সতর্ক হয়, আর যারা ড্রাগসের মানে সাথে জড়িত হয় না বাট স্টিল এরকম কারোর কাছ থেকে যদি প্রলোভন পায়, তাড়াতাড়ি এসে তাদের উচিত তাদের টিচার বা সিনিয়র যদি কোনো দাদা দিদি থাকে তাদেরকে জানানো বা প্যারেন্টসদের হেল্প নেওয়া উচিত, কারণ কথা বললে অনেক প্রবলেম সর্ট আউট হয়। এটাই আমাদের রিকোয়েস্ট, যাতে সবাই ড্রাগসকে না বলে। আর ড্রাগসের এগেনস্টে আমরা অলরেডি একটা স্কিট করেছিলাম বাজারে, আমাদের ইচ্ছা যে আগামী দিনে আমরা আরও কিছু প্রোগ্রামস করতে চাই, এটাতে আমরা আমাদেরকে যেইভাবে লামডিংয়ের সবাই মানে উৎসাহিত করেছিল, উইদাউট লামডিংয়ের মানুষ ছাড়া আমরা, ওদের হেল্প ছাড়া আমরা হয়তো এটা করতে পারতাম না। সো থ্যাংক ইউ।